কাজটা ভালো করলে না, ভালো কি মন্দ সময় হলে বুঝতে পারবি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ইন্সপেক্টর সুমন বলছি, আপনার নির্দেশ মতো আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভেরি গুড, ওকে কোর্টে চালান করে দিন। কেঁদো না বাবা, কেঁদো না। তোমার বাবার খুনিকে পুলিশ গ্রেফতার করেছে, ফাঁসির হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না। পারবে ম্যাডাম, পারবে। আপনি মালিক দেওয়ান, আপনার কোর্টে যার বিচার হবে সে আমার ছোট ভাই। রাগের মাথা ও একটা ভুল করে ফেলেছে, তাই ওকে দয়া করবেন। বিনিময়ে 5 লাখ আছে, এতে না পোষালে ডাবল দেব। এত বড় সাহস, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে ঘুষ দিতে চান? না না, তা নয়। টাকাতে আপত্তি থাকলে অন্য কি চাই বলুন? তাহলে দিন, এই এতিম ছেলেটার বাবাকে ফিরিয়ে দিন। এ কি বলছেন, তা কি আর সম্ভব? তাহলে আমার পক্ষেও আপনার ভাইকে বাঁচানো সম্ভব না। আমাকে ফাঁসিতে ঝুলাবি না? মা গো, এখন আমার কি হবে? মা, এখন আমার কি হবে? কান্নাকাটি করে কোনো লাভ নেই, ওই শালা খোঁজ পেয়েছি, চল। কার কথা বলছিস? যে তোর মা আর আমার বাবাকে হত্যা করেছে। কি ভাবছিস, আজ খালাস করে দে ওই শালাকে। বিশাল,
কেমন আছো তোমরা? ওরা কি আর খারাপ থাকবে হুজুর? আপনার দয়ায় জমিগুলো পেয়ে চাষবাস করে খেয়ে দিয়ে খুব সুখেই আছে। মিথ্যে কথা। মানে উনি যা বলেছেন সব মিথ্যে কথা হুজুর। যে জায়গা জমি আপনি আমাদের দান করে গেছেন উনি সব ভোগ দখল করছেন। হুজুর উনি যা বলেছেন তা সবই সত্য। আমার বাবা প্রতিবাদ করেছে, ওনার ভাই আমার বাবাকে খুন করেছে। দেখুন এই চিঠিতে সব লেখা আছে। মালিক দেওয়ান, বিশ্বাস করে আমি তোমাকে আমার সবকিছু দেখার দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, আর তুমি সেই সুযোগে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। কাল সকালের মধ্যে সবকিছুর হিসাব বুঝে পেতে চাই। যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। হুজুর, জন্মের পর মাকে হারিয়েছি, বাবাকে ওরা বাঁচতে দিল না, আপন বলতে পৃথিবীতে আমার আর কেউ রইল না। হুজুর, আমার জন্য তোমার বাবা জীবন দিয়েছে, আমার কাছে তুমি তার আমানত। হুজুর, মালিক দেওয়ান খুব খারাপ লোক, তাই আমাদের একটু সাবধানে থাকা দরকার। ও আমার কিছুই করতে পারবে না। তোমরা সবাই প্রস্তুত থেকো। এগুলো হচ্ছে আসল মাল, একটা মারলে 100 জন শেষ। চল। দেখলে বিপদ আছে? না, আমাকে বিপদে ফেলার সাহসও পাবে না। তবু মালিক দেওয়ানকে আপনার ওভাবে কথা বলা ঠিক হয়নি। মা ঠিকই বলেছেন বাবা। হ্যাঁ বাবা। আসসালামু আলাইকুম হুজুর, মালিক দেওয়ান সবাইছে। কি হিসাব নিকাশ নিয়ে এসেছ? হ্যাঁ, আপনি আমাকে আপনার সহায় সম্পত্তির হিসাব বুঝিয়ে দিতে বলেছেন, আর তাই আমিও আমার লাভ ক্ষতির হিসাব করে দলিল নিয়ে এসেছি। নিন, সই করে দিন। চুপ, বেঈমান! এই তুই কে, কোথায় আছিস? আগুন, আজ থেকে রক্তের সম্পর্ক না হলেও আত্মার সম্পর্কে তুই আমার আপন জন। Thank you.
বাবার জন্মবার্ষিকী হোক আর মৃত্যুবার্ষিকী হোক, এই ছবিতে মালা পড়ানো তো দূরের কথা, মিলাদ মাহফিল করা নিষেধ। কিন্তু আর কতদিন প্রতিশোধের আশায় থেকে তার আত্মাকে কষ্ট দিবি? আরে কষ্ট কে জিনিস, মাটির তলে থাইকা বাপে কি আর টের পায়? টের পাইতাছি আমি, তাই জাগো রক্ত চুষা খাওয়ানোর আশায়, এতদিন রক্ত চোষা হয়ে আছে, এইবার অগো রক্ত আমি চুষা খাবো। ভাইজান, তাহলে আর দেরি না করে রক্ত খাওয়া শুরু করো। খবর পেয়েছে সৈয়দ হাসান আলীর একমাত্র নাতনি আজ বিকেলে ট্রেনেই শহর থেকে ফিরছে। আদু মামুরে খবর দে। আমার বুকের ভেতরটা ফেললে কেন? আদু মামার জাদুর চক্করে পড়লে এরকমই হয়। দিন বের করে দেই। জন্ম থেকে জ্বলাই আগুন তোদেরকে শকুনের মতো ঠুকরে খাওয়ার জন্য বেঁচে আছে। এই খুন খারাপির পথ থেকে সরে দাঁড়িয়েছি বলে তুই জানে বেঁচে গেছিস, তাই সাবধান। যে আব্বাস দেওয়ানের হুকুম তুই পালন করতে এসেছিস সে আইনের হাত থেকে বাঁচতে পারবে না। Thank you.
হাত মারা করেছি, তোকে ফুল ফাইনাল করে দেব। আরে ইন্সপেক্টর, মুখ সামলাইয়া কথা কম, বলো কোন আর কোন মামলায় এই হামলা চালাইয়া তোরা সাপ হইয়া কক্ষার মতো এই ওটার ঘুমায় ঢুইকা পড়ছস। ভাব দেখে মনে হচ্ছে এই বাক্যে দেখে সব ভুলে গেছিস, তাই সৈয়দ হাসান আলী সাহেবের নাতনিকে কিডন্যাপে গেস্টকে নিয়ে যেতে এসেছি। ইন্সপেক্টর তুই জানোস না, এই আব্বাস দেওয়ান মানুষ নামের শয়তান তারে ধরে ওই চিৎকার দিয়া মরে। আরে জানি জানি, তাই তো তোর মতো শয়তানকে আইনের খোলা পানিতে না কানি চুবানি খাওয়াতে এসেছি। তুই কি আইসোস আমারে ধরতে না নিজেই মরতে? কার মরা কে মরে এবার তোকে দেখাবো। আমি ভেদা মাছ না, বাইম মাছ, যত শক্ত মুঠে ধরে রাখার চেষ্টা করস না কেন। আগুন আগুন আয় আগুন আগুন আয় আগুন, ইস কিছু করি এখন আমি কি করব, কি করি? আরে এই আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি মজা। ওরে মা রে মরে গেছি রে, ওরে বাবা রে মরে গেছি রে। চোর 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 ধরেছি, চোর চোর কে কোথায় আছো? চোর ধরেছি, চোর 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 ধরেছি, চোর কে কোথায় আছো? বাতি জ্বালাও। আরে চোর ধরেছি, আরে আমাকে কাঁথা কুচি দিয়ে ছোটার চেষ্টা করছে। চোর ধরেছি, চোর চোর চোর। আরে কে কোথায় আছো? বাতি জ্বালাও, বাতি জ্বালাও। চোর ধরেছি, চোর চোর ধরেছি, চোর। আরে তাকিয়ে দেখছিস কি? যা তাড়াতাড়ি দড়ি নিয়ে আয়। আস কি খাইলাম, দড়ি আইনার লাভ কি? এমন চোর ধরেছ, সারা দাড়ির দরকার নাই, কোনো দরকার নাই, সারা জীবন দড়িতেই থাকো। হ্যাঁ ও ঠিকই বলেছে। আপনি চুরি করতে এসেছি? মন চুরি? দুঃখিত ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। ভুল নয়, ধরা যখন পড়েছি তখন চুরির বদলে ডাকাতি করব। বাজে কথা রেখে বলুন, কেন অন্ধকার ঘরে আমার উপর এসে পড়লেন? আই ভিতর ডিম বডিগার্ড, তোমার আসল গিফট দিতে এসেছিলাম। আর তুমি যা কাণ্ড করলে, এই দেখো এই দেখো তোমার গিফট। আজ কি খাইলাম? কি পছন্দ হয়নি? হয়েছে, কিন্তু চোরের মতো আসাটা পছন্দ হয়নি। চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিছি লঙ্কা, হায় রে হায় মিছি। শাট আপ। আপামনি দেখেন দেখেন, সত্যি কথা শুই না, একেবারে তেলে বেগুনে জ্বলে উঠছে। মাই সুইট মমতাজ, চল। জানিস মমতাজ আমি কেন এখানে চলে এসেছি? জানি জানি, প্রেম রোগ বড় কঠিন রোগ, কোন ডাক্তার কবিরা যে এই রোগ ছাড়ে না, ছাড়ে না রে ছাড়ে না। মমতাজ আমি আগুনকে চাই, কিভাবে আমাকে পাবো বল না। আরে পুরুষ মানুষকে কাছে পেতে হলে চুম্বুকের মতো রূপ যৌবনের ছোঁয়ায় তাকে ঘায়েল করতে হবে, কিন্তু কি করে? ও তো আমাকে পাত্তাই দেয় না। তবে কোনো বিপদে পড়লে ও আপনারে ঠিকই রক্ষা করতে আসবে। আচ্ছা আপনি কিসে ভয় পান? কালো বড় পেঁপড়া। এই মুহূর্তে সেটাই যথেষ্ট। সেখানে মিষ্টি সেখানে পেঁপড়া, সেখানে আমরা সেখানে নাগরা।
প্রশ্ন আছে? পিতা কই দেখি? আচ্ছা আচ্ছা আমি দেখছি। ইস শালার পিঁপড়া, আর জায়গা পেলি না। আচ্ছা আচ্ছা আমি কি করে বের করবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আসছি। কোথায় গেল আগুন? উধাও হয়ে কোথায় গিয়েছিলে? আপনি আগে শুয়ে পড়ুন, তারপর বুঝবেন কোথায় গিয়েছিলাম। মানে? হ্যাঁ ম্যাডাম, শুয়ে পড়ুন তো, শুয়ে পড়ুন। কি করছো? শুয়ে পড়ুন। কি করবে তুমি? কথা না বলে চুপচাপ শুয়ে থাকুন। সুসুই লাগছে তো। আরে নড়াচড়া করবেন না, মধু দিচ্ছি। মধু দিচ্ছ? হ্যাঁ, ও শালার পিঁপড়া যে নখরা শুরু করেছে, মধুর জাদুতে একেবারে কাবু করে ছাড়বো। যেখানে মিষ্টি সেখানেই তুমি না? আজ তুই শেষ। যেখানে মিষ্টি সেখানে পিঁপড়া, যেখানে আমরা সেখানে নখরা। যেখানে মিষ্টি সেখানে পিঁপড়া, যেখানে মিষ্টি সেখানে পিঁপড়া, যেখানে আমরা সেখানে নখরা, চুয়ে দিলে বুকে নিলে আর হায়, তোমাকে তোমাকে আরো কাছে মন শুধু চায় চায়, এসো না মিশে থাকি আজ দুজনায়। চাও যা আমিও চ
জয় তা বুঝেছি চোখের ভাষা যেখানে মিষ্টি সেখানে পিঁপড়া যেখানে আমরা সেখানে নখরা ছুঁয়ে দিলে বিকে নিলে আরে হায় তোমাকে তোমাকে আর পাখি মন শুধু চায় যায় এসো না মিশে থাকি আজ পর্যন্ত কাজল তুমি এসেছো দারুণ ঠান্ডা পানি গোসল করতে খুব আরাম লাগছে আর কি মজা এসো না গুন আমার সাথে গোসল করো এসো একটা ব্যবস্থা এমন একটা কাজ করছে আর তাতে কেউ বাধা না দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্লজ্জের মতো তামসা দেখছেন দৃষ্টিগুলিকে তাড়িয়ে দিয়ে খুব ভালো করেছো চলো কাজল না আমি আর একটু পরে যাব এসো না গোসল করি আমি বলছি চলো এসো এসো মেয়েটা যেসব কাণ্ড কারখানা শুরু করেছে তাতে এলাকার ছেলেপেলে মাথা খারাপ হয়ে যাবে তাই ওকে এলাকা ছাড়া করতে হবে না এলাকা ছেড়ে যাওয়ার মতো আর কোনো কাজ যেন না করে আমি সেই ব্যবস্থাই করব কি করবে এর আগেও যা ইচ্ছে তাই কাণ্ড ঘটিয়েছে তুমি ব্যবস্থা নিয়ে ওকে ঠিক করতে পারোনি দয়া করে শেষবারের মতো আমাকে সুযোগ দিন আমি কথা দিচ্ছি আর এমনটি হবে না ঠিক আছে এটাই তোমার শেষ সুযোগ এই চলো কি হয়েছে আজ কি খাইলাম মাস শেষ হইলে হাজার হাজার টাকার কসকসা নোটগুলো গইনা দেই আসল কামরাকে থাকো কই এই ওষুধগুলো আনতে গিয়েছিলাম ঠিক আছে আর কখনো ওকে একা রেখে যাবেন না ঠিক আছে এগুলো রাখুন ঘর ভাড়া ডাক্তারের ফি দিয়ে দেবেন আচ্ছা তুমি কি এখনই চলে যাবে আমি না গেলে টাকা ঘর ভাড়া তোমার জামা কাপড় খাওয়া এসব কোত্থেকে আসবে ঠিক আছে যাও আমার জামা কাপড় খাওয়া দাওয়া কিছু লাগবে না আমি পুকুরে পানি খেয়ে থাকবো তুমি যাও চিরজীবনের জন্য আমাকে ছেড়ে চলে যাও আমার কিছু লাগবে না যাও না কাজল না এক মৃত্যু ছাড়া আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না আয় বাবা না ভাগ্নে না মামা না এই আব্বাস দেওয়ার মানুষ নামের শয়তান যারে ধরে ওই চিৎকার দিয়া মরে যাগো কারণে ইন্সপেক্টর আমার জীবনে ফ্র্যাকচার হয়ে দাঁড়াইছে ওই হাসান আলী আর আগুনের মরণ চিৎকার না আসই না আমি ফুলে সরলম না তাহলে আদম আমার জাদুর চক্করা পড়বে ওই দুইজনকে শেষ করে তারপর ইন্সপেক্টরকে ফাইনাল করে দেবো কিন্তু এমন হামলা করতে হবে যাতে আর মামলা করার সুযোগ না থাকে ঠিক বলেছো মা জননী আর এই জন্যই তো তুমি আমার চোখের মনি এই জব্বার বলো ভাইজন মোমা মানিককে খবর দে আসসালামু আলাইকুম সাহেব ওয়ালাইকুম আসসালাম আসি খোদ আপনার মঙ্গল করুন কি করছে?
কপাল ভালো আমাদের, তাই ওর জানের উপর দিয়ে নিজেদের প্রাণ বাঁচানোর হুঁশিয়ারি সংকেত দিয়ে পাঠিয়েছে। চুপ করো না, চুপ করো। এই শুয়োরের বাচ্চা বোমা হামলা করতে গিয়ে যখন ফেলা সামলাইতে পারে নাই, তখন ওরে লাশ বানায় নতুন খেলা শুরু করুন। আপনারা আগুন চৌধুরী কে? আমি আগুন। আপনার নামে খুনের ওয়ারেন্ট আছে, তাই আমাদের সাথে থানায় যেতে হবে। চলুন ইন্সপেক্টর সাহেব, চলুন। গ্রেফতার করে নিয়ে যাচ্ছিস, তাও আবার আমি যাকে আটবড়া করে জান ভিক্ষে দিয়েছি সেই বোবা মানিকের খুনের দায়ে? তোকে এই শিক্ষাটা বাড়িতেই দিতে পারতাম, কিন্তু আমার হাত তোর উপরে পড়া মাত্রই বাড়ির সবাই এতক্ষণে তোকে লাশ বানিয়ে ফেলতো। যে তোকে এই দায়িত্ব দিয়েছে তাকে ফোন কর, ফোন কর, কর, ফোন কর। হ্যালো, আমি আগুনকে গ্রেপ্তার করেছি, এখন কি করব? গুড, ভেরি গুড। আমার বাগান বাড়িতে নিয়ে আয়। শুয়োরের বাচ্চার এমন সাইজ করুন যাতে লাশ দেখে কেউ ডাইস চিনতে না পারে। জীবনের কাছে আমি ওয়াদাবদ্ধ বলে তোকে লাশ না বানিয়ে আজও বাঁচিয়ে রেখেছি, আর একটি অসহায় জীবনের সাথে আবার জীবন জড়িয়ে আছে বলে একের পর এক অন্যায় করেও তুই বেঁচে আছিস। মনে রাখিস, ধৈর্যের একটা সীমা আছে, আর সেই সীমা ছাড়িয়ে গেলে আমাদের হাত থেকে তোদের কারো রক্ষা নেই। আমাকে যে সত্যি তুমি ভালোবাসো তা আমি জানি। প্লিজ একবার বলো আই লাভ ইউ, বলো না তুমি আমাকে ভালোবাসো। দেখে তো নাম্বারই মনে হচ্ছে, কিন্তু দুই নম্বরই ধান্দা কবে থেকে? হ্যাঁ মিস্টার, মুখ সামলে কথা বলুন। একে তো চুপ করে থেকে মজা নিয়েছেন, তার উপর আমার চরিত্রকে কলঙ্কিত করছেন। শুনুন মিস, মজার ব্যাপারটা আপনারই বেশি ছিল বলে রাত দুপুরে জড়িয়ে ধরে কাকে কি বলছেন সেদিকে খেয়াল করুন। শাট আপ!
দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে পুলিশে দেবো। হ্যালো নানু ভাই, আগুন কোথায়? শীঘ্রই এক্ষুনি ওকে চোর রাস্তা মোড়ে পাঠিয়ে দাও। আগুন? হ্যাঁ, আসলি টের পাই দেবে, কাকে কি বলেছো? কি ব্যাপার ম্যাডাম, কি হয়েছে? আগুন, আমি বলছি শোন, এসপি সাহেবের সাথে মোবাইলে কথা বলছিলাম, হঠাৎ উনি এসে কি মনে করে আমাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে বলতে বললো, আমি যেন উনাকে একবার বলি আই লাভ ইউ। বুঝেছি, এই শার্ট সবকিছুর মূলে। ম্যাডাম, ও আমার বন্ধু, এক দুর্ঘটনায় পড়ে ওকে এই শার্টটি পরতে দিতে বাধ্য হয়েছিলাম, যা আজ আপনার ভুলের কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষ মাত্র ভুল হতে পারে, তাই বলে যা ইচ্ছে তাই বলবে নাকি? উনি সরি না বলা পর্যন্ত আমি ওনাকে ক্ষমা করব না। কি মুশকিলে পড়লাম দোস্ত, সরি বলে দে। আচ্ছা, আই লাভ ইউ। কি বললো, শুনেছ? কি রে, হ্যাঁ ভালো করে বল। ঠিক আছে বাবা, বলছি আই লাভ ইউ। উনি আমাকে, আচ্ছা আচ্ছা বলছি, সো আই লাভ ইউ। কি আবারো? হ্যাঁ হয়েছে ম্যাডাম, হয়েছে। ওর হয়ে আমি বলছি সরি সরি সরি। এবার চলুন আসুন, আসি দোস্ত। এই তুমি ভুল পথে পা বাড়িয়েছো ম্যাডাম, কারণ আমার বন্ধুর মনের দুয়ারে নো ভ্যাকেন্সি সাইনবোর্ড ঝুলছে, আর ভ্যাকেন্সি সাইনবোর্ড আমার মনের দুয়ারে, সুতরাং সত্যি আই লাভ ইউ। কি হলো, সাজগোজ এখনো শেষ হয়নি? কথায় আছে লেডিস ফার্স্ট, আর উনি হচ্ছেন লাস্ট। সাজো। আচ্ছা আমাকে কেমন লাগছে নানা ভাই? কে তোকে এগুলো পড়তে বলেছে? আলমারিতে রাখা ছিল তাই ও পড়েছে। চুপ করো, ওর কোন স্মৃতিচিহ্ন আমি রাখতে চাই না। এই মুহূর্তে এগুলো খুলে নিয়ে ফেলে দাও, তা না হলে সব পুড়িয়ে ফেলবো। শোন দোলামণি, আমার কথা শোন, শোন। কি শুনবো, এগুলো তোমার না? না, এই গহনা শাড়ি সব তোর বড় খালার। বড় খালা? তার মানে তোমার একটি বড় মেয়েও আছে? হ্যাঁ নানু। তাহলে কোথায় সে? যেমনি আমাদের চোখের অনেক দূরে, তেমনি দু চোখের পানিতে মিশে আছে। সে ছিল তোর নানার মাথার মণি, আদরের ধন। হ্যাপি বার্থডে। এত বড় সাহস! বাবা, তুমি আমাদের ক্ষমা করে দাও, যা হবার হয়েছে। এখন মাথা ঠান্ডা করে ওদের বাড়িতে নিয়ে যাও। কার বাড়িতে যাবো? মানবতাহীন এক অসামাজিক ব্যক্তির বাড়িতে? ভালোবেসে বিয়ে করেছি, সেটাকে অপরাধ মনে করে মেয়ের জামাইকে হাত তুলেছিল উনি। তুমি শান্ত হও, শান্ত হও। আমার স্ত্রী হয়ে না ওনার মেয়ে হয়ে থাকতে চাও? তুমি এই সিদ্ধান্ত নাও। শারমিন, শারমিন, যাসনে যাসনে, শারমিন যাসনে, মা যাসনে। সেই যে তোর খালা গিয়েছে আর ফিরে আসেনি। ওনারা এখন কোথায় আছেন নানু?
বড় শহরে। গত বছর শুধু আমাকে জানিয়ে আগুন ওদের আনতে গিয়েছিল। ওরা আসবে জানিয়ে আমাকে ফোন করেছিল, কিন্তু ও একাই এলো, ওরা আর এলো না। কি করে আসবে? ওনারা তো আর আমার মতো বিজি ফর নাথিং মানুষ না, নামি দামি ডাক্তার মানুষ। আসার সব প্রস্তুতি নেওয়ার পর জরুরি কাজে আমেরিকা যেতে বাধ্য হয়েছে। দেখবেন একদিন না জানিয়ে হুট করে এসেই হাজির হবে। সত্যি আসবে তো আগুন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবে। এবার বল, ও যখন বলেছে তখন আসবেই? চলো এবার নানা ভাই রাগ ভাঙাই, চলো। ওস্তাদ, ওরা আইব না যাই নাও আর কতদিন এরকম মিথ্যা কথায় সান্ত্বনা দিবা? শোন, পৃথিবীতে দুটো কষ্টের জিনিস আছে, এক মিথ্যেকে সত্য করা আর তুই নির্মম সত্য শুনে সহ্য করা। আমি সত্য কথাটা বললে সহ্য করার ক্ষমতা ওনাদের কারণেই। সাজু, জীবনে যাদেরকে বাবা মায়ের আসনে বসিয়েছি, কোনো কষ্ট তাদের মনটাকে ক্ষতবিক্ষত করে দিক তা আমি চাই না। কিন্তু আর কতদিন মিথ্যা কইবা? আমি জানি না। আজকে যেদিন খাইবা সেই দিন ঠিকই জানবা। আরে 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 ওটা হুজুরের জুস বানানোর জন্য এনেছি। আমিও না জুসের জন্যই নিয়ে যাচ্ছি। আরে আল্লাহ, যে না রং ঢং, আপনার জুস যে খাবে তার আর হুশ থাকবে না। ও বাপ রে বাপ, এ যে কঠিন ঠাপ, ব্যাপার কি ম্যাডাম? হঠাৎ এ কোন রোগে ধরেছে? পিঁপড়া রোগ। মিষ্টি দেখলে পিঁপড়া যেমন খেতে ইচ্ছে করে, তেমনি তোমাকে দেখলে আমার কিছু একটা করতে ইচ্ছে করে। ইচ্ছার কিচ্ছা শুরু করেছো তুমি আর শেষ করব আমি। কি গতকাল থেকে পেছন দিয়ে এসে খুব তো ঠেলা মারছেন, এবার ঠেলা সামলান। পেছন দিক থেকে এসে আমাকে কেউ কিছু করুক তা আমি পছন্দ করি না, যা করার সামনাসামনি করাটাই আমি পছন্দ করি, একেবারে সরাসরি। কথাটা মিথ্যে নয়, কিন্তু ঘটনাটা কি হচ্ছে? না মানে আসার পর থেকে ওনাকে এমন রোগে ধরেছে আমার পিছু ছাড়ছে না, তাই আজ হালকা পাতলা একটু ওষুধ দিলাম। এটা কেমন ওষুধ হলো? শোনো নানু, তোমার কাজগুলো আমি করছি, সেটা কি অন্যায়? ন্যায় হলো আজকের জন্য আমার সুইট ডার্লিংটাকে আমার খেদমত করার সুযোগ দে। ইয়েস ডার্লিং, রিয়েলি ডার্লিং, ইউ আর সো নাইস। আপনি ওনাকে সাপোর্ট করলেন, করবেনই তো, শত হলো আপন নাতনি। আরে আগুন, কি হয়েছে? বেগম সাহেবা, এই নানা নাতনি মিলে আমার চাকরি নট করে দিয়েছে, আমি আর এই বাড়িতে থাকবো না। আগুন শোন। না, আপনার নাতনি রয়েছে না, উনি তো সব পারবে। আমার কথা শোন। আরে আমাকে না দেখে তুই সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবি না। এই খেপলো কেন রে? ওকে অবসর দিয়েছি তাই। কি কিছু বুঝলে? দোলা শহরে পড়ালেখা ছেড়ে আসার পরেই আজ করতে পেরেছি, আর আজ পুরোপুরি বুঝতে পারলাম, তাই আগুনের সাথে বিয়ে দিয়ে দোলার আশাটা খুব শিগগিরই পূরণ করতে হবে। ও আপনাকে যে মনিবের সিংহাসনে বসিয়ে চাকরির বেশে নিজেকে জড়িয়ে রেখেছে, এই সমাজের দৃষ্টিতে তার গ্রহণযোগ্যতার কথা একবার ভেবে দেখেছে? ভিত শক্ত না করে প্রাসাদ তৈরি করার মতো বোকা আমি নই, আর তাই আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে আমি ওকে ধর্ম নাতি করে এই পরিবারের ওয়ারিশ হিসাবে উত্তরসূরি করব। এই দেখ ডিএসপি সাহেবের চিঠি, শুক্রবার বিকেলে তার সাথে আমার দেখা করার জরুরি নির্দেশ আছে।
দোস্ত মন খারাপ করিস না, আমি হার্ড এন্ড সোল দোয়া করছি তোর অনুষ্ঠান সুন্দরভাবে সফল হোক। ধর্ম নাতি হিসেবে আগুনকে আমার বংশের একজন ওয়ারিশ করতে পেরে আমি খুবই আনন্দিত, আর তাই আজকের এই আনন্দ ঘন মুহূর্তে আমি আপনাদের আরেকটি আনন্দের সংবাদ দিতে চাই। তা হচ্ছে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার নাতনি দোলাকে এই আগুনের হাতেই তুলে দেব। আপনারা সবাই ওকে দোয়া করবেন। না দোয়া নয়, দোয়া নয়, বর দোয়া করবো। এত গর্ব করে যার হাতে আপনি শহীদ বংশের মান সম্মান তুলে দিচ্ছেন সে যে একটা দুশ্চরিত্রের এই দেখুন তার প্রমাণ। কাজল কাজল তোমার এই অবস্থা কেন? আমি আসতে চাইনি, তাই ওরা আমাকে মেরে টেনে হেঁচড়ে নিয়ে এসেছে। একটা বাজারি মেয়েকে টেনে এসে আনবো না, তাকে পালকিত করে আদর করে আনবো। আপনার উপকার করতে এসে এই প্রতিদান পেলাম। জন্ম থেকে জ্বলা এই আগুন তোদেরকে শকুনের মতো ঠুকরে খাওয়ার জন্য বেঁচে আছে, তা জেনেও তোর এত বড় স্পর্ধা, তুই ওর গায়ে হাত তুলে টেনে হেঁচড়ে এখানে নিয়ে এসেছিস। না নিয়ে এলে সৈয়দ হাসান সাহেবের সমস্ত বিষয় সম্পত্তি তুমি যা আত্মসাত করতে চেয়েছিলে তা প্রকাশ হতো না। এরকম একটা ঠকবাজের অনুষ্ঠানে আপনারা সবাই অপেক্ষা করছেন কেন? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, চলেন সবাই চলুন। হ্যাঁ চলুন চলুন চলুন। আগুন সবাই চলে যাওয়া মানে তোর হুজুরকে অপমান করা, সত্য কি বল? দেখ সবাই চলে যাচ্ছে, যাক সবাই চলে যাক। আগুন বল, সপ্তাহে একদিন কাউকে না জানিয়ে এর কাছে যাওয়া হতো? জি। প্রতি মাসে যে টাকা নিয়ে যাস তা এর জন্যে? জি। বল কত টাকা পেলে একে চিরদিনের মতো বিদায় করবি? হুজুর ও আমাকে ছেড়ে দিল, আমি ওকে ছাড়তে পারবো না। আমি বলছি ওকে ছেড়ে দে। না হুজুর আমি পারবো না। আমার চাইতে কি ও তোর কাছে বড় হয়ে গেল? আপনি কি বলছেন হুজুর? কোথার পরে আপনি আমার কাছে বড়? তাই যদি হয় তাহলে আমি বলছি ওকে ছেড়ে দে। কিন্তু ও যে আমার জীবন হুজুর। সেই ছোটবেলা থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, আপন রক্তের চেয়ে বেশি অধিকার তোকে দিয়ে রেখেছি, যে বুকে ধন হিসাবে আগলে রেখেছি সেই বুকে তুই আর চাকু মারলি। ঠিক আগুন তোর মাথা ঠিক আছে? তুই কাকে কি বলছিস? সালমা, আমার প্রতি যার এক বিন্দু মায়া শ্রদ্ধাবোধ নেই এই বাড়িতে তার থাকার কোনো অধিকার নেই। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি, ওকে বের হয়ে যেতে বলো, আর দেখতে চাই না। না হুজুর না, এ কথা আপনি বলবেন না, আমি এই বাড়ি ছেড়ে যাবো না হুজুর। এই মুহূর্তে বেরিয়ে যা না, সাজু না, যা
তুই কাতলকে নিয়ে এখান থেকে চলে যা। না ওস্তাদ, না। আমি বলছি যা। আচ্ছা চলুন চলুন। আপা দাঁড়িয়ে কি দেখছ, বের করে দাও ওকে। আদর করে ঘুম পাড়িয়েছি, সন্তানের মতোই বুকে আগলে রেখেছি, আর সেই হাত দিয়ে ওকে আঘাত করেছি। এই প্রায়শ্চিত্ত আমাকে করতে দাও, করতে দাও। নানু, ছোটবেলা থেকে যাকে ভালোবেসেছি, যাকে জীবন সাথে করতে দিয়েছিলাম, সেই যখন আমার জীবন থেকে চিরতরে হারিয়ে গেল, তখন আমি আর এ বাড়িতে থাকবো না। নানু, যা এবার জব্বারে কো ও ইন্সপেক্টর ফিনিশ কইরা দিতে। ইন্সপেক্টর বিশাল আজ মৃত্যুর ফাঁদে পড়েছে, প্রত্যেক বগি থেকে তন্ন তন্ন করে খোঁজ। আমাকে মারতে এসে তোরা নিজেরাই নিজেদের মরণ ডেকে এনেছিস। বর্ষালয়ে Oh!
শুনুন, আপনি শহরে ফিরে যাচ্ছিলাম, কিন্তু আজ না আপনাদের বাড়িতে অনুষ্ঠান, সব পণ্ড হয়ে গেছে। কেন? আপনার বন্ধু যে একটা ধোকাবাজ প্রতারক, তাজ ধরা পড়ে গেছে। কি হয়েছে জানেন? না না, আগুন ধোকাবাজ প্রতারক নয়, ভুল করেছেন। আপনারা সবাই ফেরেশতার মতো মানুষটিকে চিনতে পারেননি। কাজলকে আগুন সত্যি ভালোবাসে, ওদের ভালোবাসা কোনো কলঙ্ক নেই, আর তাই আপনাকেও ভালোবাসতে পারেনি। আপনি কষ্ট পাবেন জেনে কখনো সত্যি কথাটি প্রকাশ করতে পারেনি। সত্য মিথ্যা না জেনে একই করেছেন আপনারা। তাহলে এখন কি হবে? দুঃখ কষ্টের বোঝা কাঁধে চাপিয়ে আগুন সবার জীবন থেকে হারিয়ে যাবে। না, তা আমি হতে দেবো না, আর তোমাকে আমি যেতে দেবো না। মানে? আমার বন্ধু শূন্য হৃদয় পূর্ণ ছিল, তাইও তোমাকে কাছে টানতে পারেনি। তোমার শূন্য হৃদয়টাকে আমার ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেব। ইন্সপেক্টর? না, ইন্সপেক্টর নয়, বলো বিশাল। বিশাল তো না, বিশাল মনটা আমার তোমায় শুধু চায়, গিভিং গিভিং মনটা তোমার দাও না গো আমায়, একশক্তি দুইশক্তি তিনশক্তি বড় বেশি, তোমাকে তোমাকে ভালোবাসি আমি, তোমাকে তোমাকে ভালোবাসি। গোপনে মধুর মিটিং, চুয়ে চুয়ে থাকবো আরো কাছে থাকবো প্রেমের খাকি, তোমায় সঙ্গে নিয়ে পার্কে করবো গিয়ে গোপনে মধুর মিটিং, চুয়ে চুয়ে থাকবো আরো কাছে থাকবো প্রেমের খাকি, একদিন না দুই দিন না তিন দিন না বারো মাসি, তোমাকে তোমাকে ভালোবাসি আমি, তোমাকে তোমাকে ভালোবাসি। লাভিং লাভিং মনটা আমার তোমায় শুধু চাই, গিভিং গিভিং মনটা তোমার দাও না গো আমার, এক সত্যি দুই সত্যি তিন সত্যি বড় বেশি, তোমাকে তোমাকে ভালোবাসি আমি, তোমাকে তোমাকে ভালোবাসি। ও আমার সুইট হার্ট, করে দিও সবই কাট আমায় দিও পানিশমেন্ট। তিন স্বপ্ন দেখে বেশি, তোমাকে তোমাকে ভালোবাসি আমি, তোমাকে
লাভিং লাভিং মনটা আমার তোমায় শুধু চায়, গিভিং গিভিং মনটা তোমার ধাওনা গো আমায়, এক শক্তি দুই শক্তি তিন শক্তি বড় বেশি তোমাকে তোমাকে ভালোবাসি। শয়তান, এই আব্বাস দেওয়ার মানুষ নামের শয়তান। আব্বাস মাথা ঠান্ডা কর, সব কাজে সব সময় সফল হওয়া যায় না। তাহলে যা আদুম আমার দিয়ে আমার লাশ বানানোর ব্যবস্থা কর। আদুম আমার জাদুর চক্রের পরে মরতে না চাইলে বল আগুন কোথায়? আমি জানি না। হ্যাঁ ভাগ্নে বলো কি, আগুন আর ওই মেয়ে পুজোর উৎসব দেখতে খরা নদীতে গেছে? কাজল, এই কাজল, কাজল কি ব্যাপার, এদিকে কোথায় যাচ্ছ? ওদের সাথে গোসল করব। আরে ওরা তো পূজার স্নান করছে। আমিও করব। এটা ওদের ধর্মীয় গোসল, আমাদের ধর্মে এসব গোসল টোসল নেই। ধর্ম টর্ম বুঝি না, আমি গোসল করব ব্যাস। কাজল এসো না গো, আমার সাথে গোসল করবে এসো না। আরে না না, আমি গোসল টোসল এসো না। কাজল, 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 শেষ করে দেবো। Thank you.
গাজল, তোমার মতো খুনিকে কেটে টুকরো টুকরো করে ফেললেও খোদার কাছে আমার কোনো পাপ হবে না। আজ আগুন যে কারণে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যে কারণে কাজল আগুনের জীবন কেড়ে নিতে চেয়েছিল, এর মূল কারণ আপনি। আপনার বড় মেয়ে আপনাকে ছেড়ে চলে যাবার পর আপনার মনে যে দুঃখ দানা বেঁধেছিল তা দূর করার জন্য আগুন সেই শহরে গিয়েছিল যেখানে আপনার মেয়ে, মেয়ের জামাই আর দুই নাতনি ছিল। যে শহর ছিল সন্ত্রাসীদের হাতে জিম্মি, সেই শহরে সন্ত্রাসীদের প্রধান ছিল আপনার চির শত্রু মালিক দেওয়ানের মেদো ছেলে গফফর দেওয়ান। এই সাবান চাঁদা না দিয়ে আমাদের বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ করতে চেয়েছে। পুলিশ তো দূরের কথা, এর চাইতে বড় কেউ যদি আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে চায় তার রিয়াকশনটা কি এবার দেখ। স্যার, পাঁচ টাকা দিন স্যার। জানিস কে এখানে পা রেখেছে? গাফফর দেওয়ান। চোখে দেখুক আর না দেখুক, পায়ের শব্দ শুনে তা বুঝতে হবে। আমি তা জানি ভাইয়া, আমি জানি, কিন্তু ও জানে না। আপু কোথায় তুমি? আপু, আপু এই নাফরমানি কাজ করার জায়গার পেলে না, ছাড়ো ওকে, ছেড়ে দাও। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই, এটা দয়াল বাবার মাজারের মোমবাতির আগুন। এই বেটা, গুরু চাইলে মোমবাতির আগুন না, তোর গায়ে আগুন জ্বালিয়ে গুরু চাহিদা পূরণ করব। খেদমত যেখানে কর সেখানে গিয়ে কর, যা এখান থেকে। না, ওকে ছেড়ে না দিলে আমি যাবো না। আপুরে, আপু কোথায়? তুমি? হ্যাঁ, আমি। ডাক্তারি পেশাকে পুঁজি করে লাখ লাখ টাকা কামিয়ে যাচ্ছ। আমার লোকেরা মাসোয়ারা আনতে গিয়েছিল, তুমি তা না দিয়ে পুলিশকে জানিয়ে অ্যাকশন নেবে বলেছিলে, তাই আজ আমি রিয়াকশনটা ফাইনাল করতে এলাম। Oh!
আগুন, আগুন, তুই আগুন না? কিন্তু আপনি চিনতে পেরেছিস? চিনতে পেরেছিস? আমি বিশাল, বিশাল। এই ওকে থানায় নিয়ে যাও। জানিস তোকে হারানোর পর কত খুঁজেছি, তোকে যে ফিরে পাবো সে বিশ্বাস আমার ছিল। দাস কি খাইলাম, কত দিন পর দুই বন্ধু এক হইল। বিশাল অন্য সাজু আমার সব সময় সাথে। হুম, তা দোস্ত পুলিশের চাকরি কি করে পেলি? তোকে হারানোর পর এক পুলিশ অফিসারের বাড়িতে আশ্রয় পাই, বাবার স্নেহে সে আমাকে গড়ে তুলেছে। আর বাবা মায়ের মৃত্যুর পর যে খুনি সন্ত্রাসীদের কারণে আজ তুই আমি এতিম হয়েছি, ওদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই পোশাকে, এই পোশাকে আমি নিজেকে জড়িয়েছি। এবার বল, এই শহরে কবে থেকে? আজই এসেছি। আর কেন এসেছি সময় মতো তোকে সব বলবো। না, ফাইনালি আমাদের এখানে আর থাকা ঠিক হবে না, কারণ গ্রেপ্তার হওয়ার পর উপরের নির্দেশে যখন ওই সন্ত্রাসী ছাড়া পেয়ে গেছে তখন ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো এই শহরে আর কেউ নেই। আজ নেই, কিন্তু কেউ কি জন্ম নেয়নি ওই নর পশুদের শেষ করার জন্য? আমার বিশ্বাস কেউ না কেউ একদিন ঠিকই এই মাটিতে পা রাখবে। তুমি ইন্সপেক্টর বিশাল চৌধুরীর সঙ্গে আলাপ করে থানায় একটা জিডি করে রেখো। মা, তিন নাম্বার কেবিনে তোমাকে জরুরি প্রয়োজন। ঠিক আছে, চল চলো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি চাই? শুনেছি এখানে ভালো ডাক্তার আছে, তাই বহুদূর থেকে চিকিৎসা করাতে এসেছি। ওদিকে রিসেপশন আছে, ওখানে গিয়ে কথা বলো। কি খাইলাম? ইস, এ কোন জায়গায় এসে পড়লাম? চুপ। আপনাকে হোয়াট? না মানে চিকিৎসা করাতে এসেছি, তার রিসেপশনে আপনাকে না পেয়ে এখানে আসা। অন্যায় করেছেন, রিসেপশন ছেড়ে যদি আমি বাথরুমে যেতাম মনে হয় সেখানেই যেতেন। দাস কি খাইলাম, সেইখানে যাইব না ম্যাডাম। কথা কম, যেখানে কাজ সেখানেই হবে, এসো। নাম কি? আগুন। তা বয়স কত? আমি বলতে পারবো না। তাহলে কি আমি বলবো? তাস কি খাইলাম, ওরে একটু লজ্জা বেশি, কিন্তু এই কম রেঞ্জ বেশি। কথা কম, দেখি বুঝাতে পাটনামির বয়স, তার রোগটা কি? কোন সুন্দরী মেয়ে আমার ব্যাপারে খারাপ কিছু বললে মাথা চক্কর খায়, ঘুরতে ঘুরতে পড়ে যাই। ননসেন্স, রোগ না ছাই, এরকম রোগের কথা আমি আগে কখনো শুনিনি। তাস কি খাইলাম, না শোনা তাই স্বাভাবিক, এই রোগের কোনো নাম নাই, কোনো নাম নাই। কে বলেছে নেই? ঘোড়া রোগ। শুধু রোগীর কাছাকাছি থাকেই রোগটা ধরা যায়, আপনি তো আগে ধরতে পারবেন, ধরতে পারবেন। যাও, বেরিয়ে যাও, যাও বলছি। ম্যাডাম রোগে ধরছে, পরে বাসান, ওয়ান পরে যাইব। ম্যাডাম ধরেন, ধরেন ম্যাডাম, ধরেন। আরে কি, ইস কি
সমস্যায় পড়লাম, ওকে সরাব। ম্যাডাম, ও যেখানে পড়ছে সেখান থেকে উঠানো সম্ভব না। স্টুপিড ওস্তাদ, ওঠো ওস্তাদ, ওস্তাদ ওঠো। ম্যাডাম, জ্ঞান না ফেললে উঠবো কেমনে? কথা কম, আমি 100% শিওর ওর যে রোগ আছে তার সাথে মির্কি ম্যাডাম আছে, তাই ওকে চামড়ার জুতা শুকাতে হবে। বুঝেছি, জুতা শুকিয়ে যখন কাজ হয়নি তখন ওকে জুতা ধুয়ে পানি খাওয়াতে হবে। ম্যাডাম, আর জুতা ধোয়া পানি খাওয়াই তো হইব না, দেখছেন উস্তাদ আমার উঠতে গেছে উঠতে গেছে। কথা কম, যা বলেছিলাম তাই হয়েছে, গন্ডার কি শুশ্রী দেওয়ার মতো কাজ হয়েছে, জুতা শুকিয়েছি বলেই জ্ঞান ফিরেছে। না ম্যাডাম, আপনার শরীরের সুগন্ধি বাসনায় আমার জ্ঞান ফিরেছে। কি সুবাস! ইউ রাস্তা, তোমার চিকিৎসা এখানে হবে না, আউট, যাও যাও বলছি, বেরিয়ে যাও যাও। আরে আরে, কি হয়েছে রে মা? দেখুন না ম্যাডাম, রোগীকে রোগী না ভেবে তাড়িয়ে দিচ্ছে, আমরা অনেক দূর সেই সিরাজগঞ্জ থেকে এসেছি। কি সিরাজগঞ্জ থেকে? কাজল, শীঘ্র ওদেরকে ভর্তি করে নে মা। ভর্তি করার মতো রোগী আর নয় মা, এ যে রোগ নিয়ে এসেছে তার কোনো চিকিৎসা আছে বলে অন্তত আমার মনে হয় না। মারে, মানুষের রোগ অনেক রকমের হয়, আগে ওদেরকে কেবিনে নিয়ে যা, পরে দেখা যাবে। হুম, যাও গেটের সামনে দিয়ে মরো, মানে দাঁড়াও আমি আসছি। রাতে আমাদের সঙ্গেই খাবে, তখনই সিরাজগঞ্জের কথা শুনবো। জি। ওনাকে দেখেই বোঝা যায় অনেক লক্ষ্মী। দাদা দিনকার। ম্যাডামের কত কিছু খাওয়ার জিনিস, ওস্তাদ এগুলা কি খাওয়াইবে নাকি গায়ে মালিশ করাইবে? দেহি তো খাতি কিনা। এই থামো, এসব হাত দিচ্ছ কেন? গ্রান সুখে দেখছে, আসল না নকল, মানুষের কাজে লাগাবেন না অন্য কিছুতে। জনটক, এই তোমার আক্কেল আছে, ওগুলো খুব দামি তেল, ছুবে না বলছি। কিরে শুনছিস না, ম্যাডাম ছুতে বারণ করেছে, আর তুই কিনা এখনো ধরে রেখেছিস? দাস কি খাইলাম? এই ছাড়ো। ঠিক আছে, কি করি উপায়, ধাক্কা লাগলো কার কলিজা। তোমার প্রেমে মনটাই আমার হলো দিবানা, এত জলদি দেব না তো মনের ঠিকানা। তোমার প্রেমে মনটাই আমার হলো দিবানা, এত জলদি দেব না তো মনের ঠিকানা। তুমি ছাড়া বেঁচে থাকা দায়, তোমায় ধাক্কা মারে আমার কলিজায়।
আমাকে খুঁজি শুধু তোমাকে বুঝি শুধু ওই রূপে আমায় তুমি করেছো জাদু তোমাকে খুঁজি শুধু তোমাকে বুঝি শুধু ওই রূপে আমায় তুমি করেছো জাদু মরণে এই ছোট জীবনে মন শুধু তোমাকে যে হরে হরে হায় দেখলে গো তোমায় ধাক্কা মারে আমার গলি কেন যে করি আমি প্রেমেরই পাগলামি বুঝে মন কেন দাও না তুমি হরে হরে হায় দেখলে গো তোমায় ধাক্কা মারে আমার কলি যায় আমার প্রেমে মনটাই আমার হলো দিওয়ানা তোমার প্রেমে মনটাই আমার হলো দিওয়ানা তুমি ছাড়া বেঁচে থাকা তাই হরে হরে হায় দেখলে গো তোমায় ধাক্কা মারে আমার গলি যায় সিরাজগঞ্জে কোথায় থাকো তোমরা জি শহরে সেখানে সৈয়দ বাড়ির সৈয়দ হাসান আলী সাহেবকে চেনো তোমরা আমাদের হুজুরকে আমরা চিনব না অনেক বড় মনের মানুষ উনি এক কথায় মহান ব্যক্তি ওনার কোনো তুলনাই হয় না হ্যাঁ না বাবা না আরে আরে এত খাবার কেন কি করছেন আপনি আমাদের দাদি সাহেবের মতো আপনারও দেখছি অনেক বড় মন তুমি দেখছি ওনার সম্বন্ধেও সবকিছু জানো দাদা সম্বন্ধে জানলে দাদি সম্বন্ধে জানবো না ওনারা কেমন আছেন শতজনের মঙ্গল কামনা করা ওনারা শতজনম সুখেই থাকবেন কিন্তু ওনাদের মনে শুধু একটাই কষ্ট কি কষ্ট শুনেছি ওনাদের বড় মেয়ে ওনাদের অমতে বিয়ে করে স্বামীর সাথে দূরে সরে আছে এই দেখুন ওনাদের কষ্টের কথা শুনে আপনার চোখের পানিকেও বাদ দিয়ে রাখতে পারেননি আসলে কি জানেন সৈয়দ হাসান আলী সাহেবের মনটাকে ওনার বড় মেয়ের জামাই চেয়ারম্যান যে মানুষ আমাদের কাছে মৃত হিসাবে ২০টি বছর পেরিয়ে গেছে কোনো জ্যোতিষীর কাছে গিয়ে তার ভালো মন্দের খবর নিয়ে কোনো লাভ নেই আর কোনোদিন ওই মানুষটি সম্পর্কে কোনো আলাপ আলোচনা করবে না মাইন্ডেড শুনছেন এই যে এই যে এদিকে আরে এদিকে ওই যে ওই যে ওই যে উপরে এই যে আমি উপরে ওভাবে কি দেখছেন বাদরের বাদর আমি দেখছি কি আমি বাদর কি এখন তো নিচে পয়রা জান তারাইব Yeah.
ওস্তাদ পাইছে আসুন। আচ্ছা অসুখটা কি? আপনি মিথ্যে হইলো, আপনি শুধু একবার ওস্তাদ রে ভালোবাসেন কইয়া দেন, তাইলে দেখবেন ওস্তাদ আমার টাসকি খাইয়া ভালোই গেছে। হ্যাঁ ঠিক আছে। আগুন, এই আগুন, আগুন, আই লাভ ইউ। কাকে বলছেন? তোমাকে, আই লাভ ইউ। সত্যি সত্যি কাজল? তাহলে বিয়ে কবে? বিয়ে? হুট করে এখনই বিয়ের কথা বললে আমার মা বাবা রাজি হবে না। তাহলে চলো আমরা পালিয়ে যাই। পালিয়ে যাবার কথা শুনেই আমাকে মেরেছেন। তাহলে অন্যজনের সাথে বিয়ে ঠিক হওয়া একটি মেয়েকে নিয়ে পালিয়ে যাবার পথে সৈয়দ হাসান আলী সাহেবের বাধা দিয়ে চর মারাটা কি অপরাধ? সেদিন প্রেমিক হিসেবে আপনি যা করেছেন, আজ বাবা হিসেবে তা অন্যায় মনে করছেন। কিন্তু স্যার, সেদিন হাসান আলী সাহেব আপনারই মতো একজন বাবা ছিলেন। এক চরবারার শাস্তি হিসেবে ওনার আদরের মেয়েকে আজ ২০ বছর ধরে চোখের আড়াল করে চোখের পানি ঝরাচ্ছেন। হুজুর আর আপনাদের ফাটল ধরা সম্পর্কের জোড়া লাগানোর জন্য আমি ওনার আপন বলতে কেউ নই, কিন্তু আমি যা বলবো উনি তাই করবেন। বুঝতে পেরেছি, বাবা তোমার মাঝে তার অপূর্ণ আশা পূরণ করেছেন। তার বংশের উত্তরসূরি হিসাবে কেউ নেই, তাই হয়তো তোমাকে সেই অধিকারে আপন করে নিয়েছেন। আর সেই আপনজনের দায়িত্ব নিয়ে তুমি আর যা করতে যাচ্ছ তা আমার ছেলে থাকলেও তা করতে পারতো কিনা আমি জানি না। আর তাই এক মা হিসেবে তোমার মতো সন্তানের কাছে আমি ঋণী। তুমি খাচ্ছ কেন বাবা? যে অধিকার আজ পর্যন্ত আমি কারো কাছে পাইনি আপনি আমাকে সেই অধিকারের কথা বললেন, তাই সেই খুশিতে চোখ দুটো পানি ছড়িয়ে আনন্দ প্রকাশ করলো। সন্তানের অধিকার দিয়ে তুমি ওর ঋণ শোধ করেছ। আমি আমি কি দিয়ে শোধ করব? তুমি তুমি ওর প্রাপ্য কাজলকে ওর হাতে তুলে দিলে ও খুশি হয়ে যাবে। ঠিক, তুমি আমার মনের কথাটাই বলেছ। কিরে আপু, শুনে তো খুব খুশি খুশি লাগছে, কিন্তু এখন আমার কি হবে? আমারটা হয়ে গেলে তোর পথ আমি পরিষ্কার করে দেব। সত্যি আপু? সত্য মিথ্যা আমি কিছুই বুঝি না। আজ আমার চাওয়া তুমি পূরণ করবেই না? আজ তুমি আমাকে ছুতেই পারবে না? কি? এই তোমাকে ভালোবেসে আমি যা করেছি, এখন শুধু নিজেকে অপবিত্র করাটাই বাকি আছে। আজ তুমি যা করতে যাচ্ছ আমি তা হতে দেব না। বিয়ের আগে তুমি আমার চাচুকেও দেখতে পাবে না। তুই আর গাফফার কেমন আছিস তা দেখতে এসে যা দেখলাম তাতে তোকে আমার সন্তান ভাবত ঘৃণা হচ্ছে। ছোট, তোর গালে যে থাপ্পড় পড়ছে দেখ, দেখ আমার কলজায় তার দাগ লাগছে, দেখ তেমন বংশের মান ইজ্জত সব পানিতে ধুয়ে গেছে। ক ক এখন আমি কি করুম? ভাইজান, তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করব। আন্টি, ও আমাকে জোর করে তুলে এনেছে,
আমার জীবনে কোনো চাওয়া পাওয়ার স্বাদ অপূর্ণ থাকেনি, আর তাই তোকে ভালোবেসে আপন করে পেতে চেয়েছিলাম। তুই তুই সেই চাওয়াকে অপমান করেছিস, এবার তার সব দিব। আমার মেয়ে, দয়া করে আপনার ছেলেকে বলে আমার মেয়ের চোখ রক্ষা করুন, আমার মেয়ের জীবনটা নষ্ট করে দেবেন না। এই কে আছিস? ম্যাডামের জন্য কফি নিয়ে আয়। দয়া করে দয়া করে আমার মেয়েকে ছেড়ে দিন, আমার মেয়েকে ছেড়ে দিতে বলুন, ছেড়ে দিতে বলুন। দেখুন মেয়ে মানুষ হয়ে সে হিংস্রতার কথা বুঝার চেষ্টা করুন। বাঘ যখন হরিণ শিকার করে তখন বাঘের হিংস্রতা চরমে থাকে, ওই মুহূর্তে ওকে বাধা দেওয়ার সাহস কারোর থাকে না। মেয়ে হয়ে জন্মেছি এ কথা বলতে আপনি লজ্জা হলো না? শুনুন, আপনি লজ্জাবতীর মতো এই চেয়ারটায় বসুন। বসুন না, বসুন। আর যদি বেশি চেঁচামেচি করেন তাহলে অসতী নারী হিসেবে বেশ্যাখানায় বসিয়ে দেব। সারা জীবন মানুষের জীবন রক্ষায় আমি নিজেকে উৎসর্গ করে রেখেছি, অথচ আজ নিজের মেয়েকে সর্বনাশের হাত থেকে রক্ষা করতে পারলাম না। না নুপুর, তুমি নিজেকে শেষ করে দিয়ে পরাজয় বরণ করবে আর ওই অপরাধীর জয় হবে তা হতে দেব না। আমি আমি ওকে খুন করব। আগুন না, আগুন না। ওই অমানুষটাকে শিক্ষা দিতে গিয়ে তুই অমানুষ হবি তা হতে পারে না। নুপুরকে তোরা বিয়ের সাথে সাজিয়ে রেখে কাজে আর মুখ বেঁধে খবর দে। বিশাল রায়ন সাহেব, মনে রাখবেন, স্বামী যদি ঠিক না থাকে তাহলে একটি সংসার নষ্ট হয়ে যায়, আর পুলিশ পুলিশ যদি ঠিক না থাকে তাহলে একটি দেশ শেষ হয়ে যায়। ইন্সপেক্টর বিশাল জনিকে ধরে নিয়ে গেছে। এই আব্বাস দেওয়ার মানুষ নামের শয়তান, যারে ধরে ও চিৎকার দিয়ে মরে। ওই ইন্সপেক্টর চিৎকার দিব, গাফারে ধরছিল এক ফোনে কাম সাফা করতে, এইবার জনিরে ছুটেয়া অনেক খানার উপর মারার কামটা কইরা দিমু। বলা সহজ করা কঠিন, কারণ এবার রেপ কেস, সাক্ষী প্রমাণ সব হাতের মুঠোয়। মা আমি তোরে ছুঁয়া কইলাম, আমি ওর হাতের কবজি কাইটার সবজি বানাবো। গাফার বলো ভাইজান, অ্যাকশনে রিঅ্যাকশনে কি চাও তুমি? শহরের সব বড় বড় উকিলদের খবর দেখ আর খোঁজ নিয়ে দেখ কোন থানায় জনির টানা দিছে। বল নুপুরকে বিয়ে করবি কিনা? হ্যাঁ, কি করে করাতে হয় দেখ। তার আব্বাস দেওয়ান আর গাপ্পার দেওয়ান আপনার থানার দিকে আসছে। এই ওকে নগর থানায় শিফট করো।
Wait. Hey officer, hey Doug Jaminer Kagot. Hey Baramin Koya Bishal Chaudhuri Rako. Johnny down the Chaira Dite. Sorry. এখানে কোচিং দেওয়া শেষ তাই ওকে নগর থানায় টিচিং দিতে নিয়ে গেছে স্যার আব্বাস দেওয়ানরা নগর থানায় রওনা দিয়েছে শোনো ওকে এখান থেকে নিয়ে চল মুভ এই অ্যাকশনের রিঅ্যাকশন আমার ভাই কোথায় বল এইমাত্র নিয়ে গেল কিন্তু কোথায় নিয়ে গেল তা জানি না আমার ভাইয়ের যদি কিছু হয় তাহলে কিছুই হয়নি শুধু লেডিস পুলিশদের সাইজ করিয়েছে শোনো মিয়া ভাই আমরা কোথাও যাব না কারণ ইন্সপেক্টর জনিকে মারতে মারতে যেখানেই নিয়ে যাক আবার এখানে নিয়ে আসবে ইন্সপেক্টর কামুন দয়া করে ইন্সপেক্টর সাহেবকে বলে আমার ছেলেকে বাঁচান আপনার ছেলে যা করেছে মা হয়ে আমি তা সহ্য করতে পারিনি আর তাই আমার মতো মায়ের মনকে খুশি করার জন্য ইন্সপেক্টর কিছু একটা করতে যাচ্ছে আপনি ওখানে বসুন আমি কফি খাওয়ানোর ব্যবস্থা করছি বসুন দয়া করুন প্লিজ প্লিজ আমাকে দয়া করুন আমার ছেলেকে ছেড়ে দিতে বলুন শুনুন বাঘ যখন হরিণ শিকার করে তখন বাঘের হিংস্রতা চরমে থাকে সেই মুহূর্তকে বাধা দেওয়ার সাহস কারো থাকে না মা হয়ে কথা বলতে আপনার বুক একটু কেঁপে উঠল না আপনি ভাগ্যবতীর মতো ওই চেয়ারে বসুন ইন্সপেক্টরের আক্রোশ শেষ হলেই আপনার ছেলেকে ফিরে পাবেন আর যদি বেশি চেঁচামেচি করেন তাহলে ধর্ষণকারী নরপশু হিসাবে পঙ্গু বানিয়ে পথে বসিয়ে দেব আর বিড়ালের হাড্ডি ওকে একেবারে শেষ করে দিন ঠিক বলেছ ওর বাঁধন খুলে দাও এই তোর আর বিয়ে করার দরকার নেই যা দৌড়ে পালা না না দৌড় দিলে ওকে এনকাউন্টার আর না দিলে ইনকাউন্টার ইন্সপেক্টর সাহেব আমি নূপুরকে বিয়ে করব মায়ের কসম খেয়ে বলছি আমি নূপুরকে বিয়ে করব ইন্সপেক্টর সাহেব আলহামদুলিল্লাহ দেখুন
চেহারা তাই এত কাছে আসা প্রেমে এলো পাগল ছুঁয়ো না তুমি ধরো না তুমি আমায় চলে আগুন আগে তো চাই পুড়ে যেতে তবু আরো চাই কাছে পেতে আমি তোমাকে যে বধু করে নিতে চাই আজ ঘরে হব দুজন ঘুম আমি ভ্রমরা হয়ে সে মধু খেতে যাব রে উড়ে কাছে তিন নম্বর বেডের পেশেন্টের অবস্থাটা আমাকে একটু জানাও হ্যালো ইন্সপেক্টর বিশাল বলছি হ্যালো বিশাল ভাইয়া আমি নূপুর বলছি আমাকে বাঁচান ওই শয়তান আমাকে মেরে ফেলবে তুমি সাবধানে থাকো আমি এক্ষুনি আসছি ইন্সপেক্টর সাবধান আমার কিছু হলে গাফফার দেওয়ান তোকে ছাড়বে না আমি আজ তোকে অ্যারেস্ট করবো না ইন্সপেক্টর আমি বেঁচে গেছি কান্দো না মাজন আমি কান্দো না ওই আইনের গোলাম যখন মরণ খেলা শুরু করছে তখন আবার ঠেলা কত আরে বুঝাইয়া দিব কিন্তু তার আগে যাদের কারণে আমার ভাই মরেছে সেই পরিবারের উপর অ্যাকশনের রিঅ্যাকশন নেব অ্যাকশনের রিঅ্যাকশন আগুনটা কোথায় যে গেল শোন মা তুই এদিকটাতেই থাক তা না হলে ও এসে তোকে খুঁজে পাবে না আমি তো নানা নানির কাপড়গুলো নিয়ে আসি আচ্ছা ঠিক আছে তোমরা তোর বোনের জন্য ওই ইন্সপেক্টর আমার ভাইয়ের উপর যে অ্যাকশন নিয়েছে এবার তোর উপর তার রিঅ্যাকশন হবে তোদের কারণে আমি আমার কলিজার টুকরা ভাই দাঁড়িয়েছি আমি আমার ভাই আত্মার শান্তি চাই শান্তি চাই শান্তি চাই দাদিমা আমি ফুফু আম্মার ফুফাকে রাজি করিয়েছি
আগামী কালই আমরা রওনা দিচ্ছি।
পাপি তোরা কর্নারে খুশি, জলদি করে আয়না বুকে চম্পা উর্বশী, আয়না আয়না কাছে থাকি এখানে কি চাস? তোর চান এই মারশালারে এই অমানুষটাকে কেটে টুকরো টুকরো করে ফেলো, এই সমাজ থেকে ওর চিহ্ন মুছে ফেলো, যাতে আর কেউ ওর মতো নরক পোষে তার মনে ওর সাহস না পায়। মরো ভাইয়া মরো, মরো কে মরো। আমি আব্বাস দেওয়ান মানুষ নামের শয়তান, এইবার আমার শয়তানের রূপ ওই আগুনে দেখাবো, তবে যেখানে জাগো চোখের সামনে শেষ করতে আমিও সেখানে আগত চোখের সামনে ওরে বলি দিয়া রক্তের খেলা খেলুন। নুপুরা শারমিনকে হারিয়েছি, এখন আমার একমাত্র বেঁচে থাকার সম্বল কাজলকে নিয়ে খুব ভয় হয়, তাই চলো আমরা শহর ছেড়ে চলে যাই। আপনি যা ভালো মনে করেন সেটাই আমি করব। বাবা, এক লোক এসে এই ক্যাসেটটা আগুনকে দিতে বলেছে। দেখি কাজল, ক্যাসেটটা চালাও তো। আব্বাস দেওয়ান মানুষ নামের শয়তান, জানে ধরে সে চিৎকার দিয়া মরে, দেখ 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 দেখ, এইটা তার প্রমাণ। তোর বন্ধু সাহসী প্যাচার আজ আমার আইনে ধরা খাইয়া মৃত্যুর কথা ভাবতেছে, তোরে যারা মাথার মণি বানায় আনন্দ করছে আজ শনি দশে পয়সা সবাই টের পাইতেছে, টের পাইতেছে। কে কোথায় আছ? আমাকে একটু পানি দাও। দিমু দিমু, অবশ্যই দিমু,
তুই যারে নিয়ে জিন্দাবাদ করেছিলি আগুনের কাপুরুষ কুত্তার বাচ্চা করে যাবো তবু তোর মতো কুত্তার কথায় ওই ফেরেশতার মতো মানুষটিকে অপমান করব না পানি খাবি খা পানির বদলে মদ খা শুয়রের বাচ্চা এখনো সময় আছে বন্ধ কর এই জুলুম করব তোর কলজাওয়ালা শক্তিশালী বন্ধু আমার পা ধরে ওগো জীবন ভিক্ষা চাইলেই সব জুলুম বন্ধ হয়ে যাইব আগুন আমার কথা শোনো প্লিজ হাত সরান আগুন আমি তোমার ভালোর জন্য বলছি হাত সরান বলছি ওরা তোমাকে মেরে ফেলবে দশ জনের জীবন রক্ষার জন্য আমার এক জীবন আমি দিতে প্রস্তুত আগুন আগুন আগ্নে আমার মনে হয় ওই শালার আগুন আর আসবে না মামু ও না আমি আগো সবার রক্ত আমি চুষে খামু সব কলজামানে বন্ধুটারে বিনা কাফনে দাফন করুন তুই এখানে জগর সামনে আমার বাইরে মারফত এই জগর সামনে তোর শেষ করে দিল এইবার তোর সাহসী কলজাটা আমি দেখুন দেখি তোর কলজে পার কত আমাকে একটু পানি দাও পানি পিপাসা মিটেছে তুই আমার কলিজা দেখতে চেয়েছিলি আমার আত্মার বন্ধুকে কষ্ট দিয়ে এই মনটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিস এখন তোর হাতটা কাঁপছে কেন এখন তোর হাতটা কাঁপছে কেন মরণের ভয়ের কলিজা ধরপর করছে ইচ্ছে করলে তোকে এক্ষুনি শেষ করে দিতে পারি কিন্তু করব না কারণ আপনজন হারানোর কত কষ্ট কত যন্ত্রণা সেই কষ্টে তুই মেজরে তিনে তিনে শেষ হয়ে যাবে সরে যাবে মারে আমার জীবনের শেষ সম্বল সব এখানে যা আমি তোর জন্য রেখেছি এখন ভালোই ভালোই এই শহর ছেড়ে যেতে পারলেই হয় মারি বিপদ চল পালাই চল না চল
ওরা আসছে, তুই রেলওয়ে স্টেশনে গিয়ে অপেক্ষা কর, আমি আসছি। যা মা যা। সৈয়দ হাসান আলী সাহেব না, বসকে খবরটা দিতে হয়। মিয়া ভাই, আপনার চির শত্রু সৈয়দ হাসান আলী সাহেব সিরাজগঞ্জের ট্রেনে উঠেছে, ওই ট্রেন আপনার স্টেশন হয়ে যাবে। এই আব্বাস দেওয়ান মানুষ নামের শয়তান, যারে ধরে সে চিৎকার দিয়ে মরে। কালো বলেন মিয়া ভাই, সিরাজগঞ্জের ট্রেন আমগো স্টেশনে কখন এসে পৌঁছাইব? এক ঘন্টার মধ্যে। ভাই সাহেব, যদি আমার সুটকেসটা ফিরিয়ে দিতেন তাহলে আমি ওই ট্রেনে চলে যেতাম। আমার মেয়ে সে অপেক্ষাতেই আছে। প্লিজ ভাই সাহেব, আমাকে যেতে দিন। কালো রানের কষ্ট সুটকেসটা ফিরিয়ে দিতে। জি মিয়া ভাই। থ্যাংক ইউ ভাই সাহেব, থ্যাংক ইউ। মিয়া ভাই, ওকে তো এখানেই শেষ করে দিতে পারতেন। ব্রিফকেসে বোম দেওয়ার কি দরকার ছিল? ঢেল মারুম একই খান। এই ডাক্তার যে ট্রেনে যাইব, ওই ট্রেনে আমার চরম শত্রু সৈয়দ হাসান আলী আছে। এই ডাক্তার আর ওই সুরের বাচ্চারের সুদ্ধা আমার চাপা করে দিন। হ্যালো বস, আব্বাস দেওয়ান ডাক্তার রায়হান সাহেবের ব্রিফকেসে বোম মেরে দিয়েছে। শুয়ের বাচ্চা নিমুখ হারামি করছে, তোরা কেউ টের পাস নাই। আর তাই আমার প্রাণ আগুনের কাছে ফাঁস হয়ে গেছে। আগুন আমার পাশ দেওয়ানোর আগে ওরে লাশ বানাইতে হইব, যাতে ডাক্তার রায়হানকে বাধা দিতে না পারে। জনকে বাঁচানোর জন্য একজনকে মারাটা অন্যায় নয় আগুন, আর আর সেই একজনটা হচ্ছে আমি। তার জন্য আমার কোনো কষ্ট হচ্ছে না, দুঃখ শুধু একটাই, আমার মেয়ের কি হবে। আপন বলতে ওর যে আর কেউ রইল না, আর তাই তাই আমি ওকে তোমার কাছে রেখে যাচ্ছি। আমাকে কথা দাও, আমার দেওয়া দায়িত্ব তুমি পালন করবে। বলো, ওর মুখের দিকে তাকিয়ে আর কোনো খুন খারাপির কাজে তুমি নিজেকে জড়াবে না। ওর জীবন থেকে হারিয়ে যাওয়ার মতো আর কোনো কাজ তুমি করবে না। আমাকে কথা দাও আগুন, আমাকে কথা দাও, আমাকে। ফুফা, আমি কথা দিলাম, আপনার কথা আমি রাখব। আয় আয়।
ভাই, আমার খুব খিদে লেগেছে, আমাকে খেতে দাও। কাজল স্মৃতি ফিরে পাবার পর বাবার খুনি হিসেবে প্রতিশোধ নেবার জন্য আগুনের জীবন উপর আঘাত এনেছে, অথচ কাজলের জন্য কি যে কষ্ট করেছে তা কেউ জানে না। মাসে মাসে আপনার কাছ থেকে টাকা নিয়ে ওর চিকিৎসা করাতো, সপ্তাহে একদিন ওর খোঁজ খবর নেওয়ার জন্য আপনার কাছ থেকে চলে আসতো। আপনি আর আপনার আপনজনের জন্য আজও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার মেয়ে মরে গেছে সে কথা আমি জানতে পারলে কিছু একটা হয়ে যাবে ভেবে ও নিজের জীবনের উপর সব কষ্টের ভাগ নিয়েছে, কিন্তু এখন তো আমি সব জেনে গেছি। কোথায়? আমার তো কিছু হয়নি ইন্সপেক্টর, ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি তা সহ্য করতে পারবো না। এটা ও জানে না, কি ও জানে না। হি ইজ আউট অফ ডেঞ্জার। কাজল, কি ব্যাপার আপামনি, কিসের খুশিতে আপনার শরীরের ইলেকট্রিক শক আমার কাঁপিয়ে দিল? বলবো না। ও বুঝতে পারছি, ওর ছবি তোর কাছে আপনার জন্য, যার কারণে আপনার মনে রং লাগছে তার কাছ থেকে দূরে দূরে থাকবেন কি কইরা, যান তার কাছে যান। আমার মনের ভিতরে দূরে দূরে এখন থাকবো কি করে, হলো 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 আমার হলো কি, বুকের মাঝে করে শুধু ধিকি ধিকি, ধরো 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 আমায় জড়িয়ে ধরো, ভালোবেসে তুমি ধন্য করো। চলা 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 আমার সারা গায়ে,
রং লেগেছে আমার মনের ভিতরে, দূরে দূরে এখন থাকবো কি করে। কেমন করে নেবে? ইন্সপেক্টর বিশাল হাসপাতালের চতুর্দিকে পুলিশ পাহারা রেখেছে, কান টানলেই মাথা আসে। আমি ওই হাসান আলী আর হাসান আলীর বউরে ধৈরা যাতা দিলেই ওর মাথা আমার হাতে চলাইবো। হবে তোরা আদু আমার জাদুর চক্করে পড়েছিস, নিয়ে ওদের। আমার দাদা দাদির কিছু হলে ওরা কেউ বাঁচবে না, ওদের এমন অবস্থা করব দাফন করার মতো ব্যবস্থা থাকবে না। এই আব্বাস দেওয়ান মানুষ নামের শয়তান যারে ধরে ওই চিৎকার দিয়া মরে। এই হাসান আলী আমার বাপ বোমের আগুনে চৈলা পুড়িয়া মরছে, তোরা তোরা তার কষ্টকে জিনিস বুঝেস নাই, কিন্তু এইবার তোরা বুঝবি। এই শয়তানের দল, তোর বাপ আমাকে মারতে গিয়ে মরেছে, তোরাও মরবি, আমি তোর বাপের মতো তোদের মরণও দেখবো। ভাইজান, এত পেছালের কি দরকার? রিমোট টিপে বোমা ফাটিয়ে ওদের আশা আকাঙ্ক্ষা ছারখার করে দাও। পাখি দিশনের পাখি করিস চালাকে, আরে মামু ভাগনা যেখানে আপদ নাই সেখানে। ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীর কারণ। না তোরা আমাকে মেরে ফেল, তবু ওদের মারিস না। আরে বা খেলা ভালোই জমেছে, কিন্তু কার জীবনকে বাঁচাবে? বাঁচা
পারলে বাঁচা। যন্ত্র আর তোর বাবার হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিলি না?
এখন তোর হত্যার প্রতিশোধ কে নেবে বল? এই আব্বাস, তুই প্রতিশোধ নেবার জন্য যে মৃত্যুর ফাঁদ পেতেছিস সেই ফাঁদে আজ তোর মরণ হবে। এই আব্বাস দেওয়ান মানুষ নামের শয়তান জরে ধরে ওই চিৎকার দিয়া মরে। ওই জায়গায় তুই, এই জায়গায় তুই, তাস কি খাইলাম কি কন হুজুর? নিয়ম অনুযায়ী আগে বরনাতনির বিয়ে দেওয়া উচিত, কি বলো সালমা? আমাদের আপত্তি নেই। আসিফ, এদিকে আসো।